নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। এখন আমরা বাস্তুশাস্ত্র মতে জমির পূর্ব দিকের যে নটি অংশ সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম যে বাস্তুর যে টোটাল যে অংশটি তাকে আমরা নটা রো এবং নটা কলামে ভাগ করব। মোট 81টি অংশ হবে। পূর্ব দিকের যে নটি অংশ সেখানে কোন দিকটা এন্ট্রান্স করলে সবচেয়ে ভালো হবে সেটাও আমরা বলেছিলাম। তো সেটা আমরা প্রত্যেকটা অংশ সম্বন্ধে জানবো আজকে। আমরা বলেছিলাম 3 নম্বর এবং 4 নম্বর অংশ, একটা হচ্ছে জয়ন্ত আর একটা হচ্ছে মহেন্দ্র বা ইন্দ্র, এই দুটো অংশে 3 নম্বর আর 4 নম্বর ওই পোর্শন দিয়ে মেন এন্ট্রান্স করলে ভালো। তো এছাড়া 1 নম্বর যে পোর্শন, প্রত্যেকটা এই যে নটা অংশ দেখিয়েছি এক একটা করে দেবতা আছে, ব্লড আছে। তো আমরা 1 নম্বর যে অংশটি আছে ওটাকে আমরা সিকি বলি, ওখানকার যে দেবতা। তো প্রথম অংশটাতে যদি আমরা মেন এন্ট্রান্স করি তাহলে কি হবে, সেখানে দুঃখ আসবে আমাদের জীবনে, বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্ষতির শিকার হব এবং আমাদের একটা অজানা ভয় কাজ করবে, আগুনের ভয়, আগুন থেকে একটা আমরা ভয় পাবো যদি ওই দিকে আমরা মেন এন্ট্রান্স করি 1 নম্বর অংশটিতে, পিকচারে আমরা যেমনটা দেখিয়েছি। যদি 2 নম্বর অংশটিতে আমরা মেন এন্ট্রান্স করি, ওরা একটা অধিপতি দেবতা আছে, লর্ড আছে। তো আমাদের তথ্যগুলো জেনে রাখতে হবে যে ওই দিকে যদি আমরা 2 নম্বরে যদি আমরা মেন এন্ট্রান্স করি তাহলে কি হবে, না সেখানে আমাদের দারিদ্রতা নেমে আসবে, আমরা আমাদের দারিদ্রতাকে আমরা ইনভাইট করব যদি ওই ওই 2 নম্বর অংশতে আমরা পিকচারে যেমন 2 নম্বর অংশ দেখিয়েছি ওইখানে যদি আমরা মেন এন্ট্রান্স করি। 3 নম্বর তো বলেইছি আমরা, যে জয়ন্ত ওখানকার যে দেবতার নাম, ওখানকার যে লর্ড, এটা থার্ড প্লেস। তো ওইখানে আমরা মেন এন্ট্রান্স করলে ভালো এবং এখানে আমাদের ঈশ্বরের একটা আশীর্বাদ পাবো আমরা এবং আর্থিক সমৃদ্ধি আমরা লাভ করব। 4 নম্বর হচ্ছে মহেন্দ্র, এই জায়গাটিতেও কিন্তু ফোর্থ ফ্লেস এটি, এখানেও কিন্তু আমাদের মেন এন্ট্রান্স করা যাবে। এখানকার লর্ডের নাম হচ্ছে ইন্দ্র, এখানে যদি আমরা মেন এন্ট্রান্স করি তাহলে আমাদের নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু আমরা পাব বা বোঝাই থাকবে। 5 নম্বর যে অংশটি আমরা দেখিয়েছি, ফিফথ প্লেস, ওখানকার লর্ড হচ্ছে সূরিয়া, এখানে যদি আমরা কোনো রকমের মেন এন্ট্রান্স করি তাহলে কিন্তু আমাদেরকে শক্তি এবং অর্থ এগুলো দিতে পারে। ছ নম্বর যে অংশটি সত্য, সিক্সথ প্লেস, এখানকার লর্ড হচ্ছে সত্য, যদি এইখানে আমরা মেন এন্ট্রান্স করি তাহলে এখানে আমাদের ক্ষতি হবে আর চুরি হয়ে যেতে পারে কোনো কিছু জিনিস। 7 নম্বর যে প্লেস, এখানে যদি আমরা এন্ট্রান্স করি মেন এন্ট্রান্স তাহলে কিন্তু ওখানকার বসবাসকারী যারা থাকবে তারা একটু অল্পতেই রেগে যাবে এবং একটু তাদের মধ্যে নিষ্ঠুরতা কাজ করতে পারে। 8 নম্বর অংশ, এখানকার লর্ড হচ্ছে আকাশ, যদি এখানে মেন এন্ট্রান্স করা হয় তাহলে এখানে আমাদের চুরি হয়ে যেতে পারে এবং আগুন থেকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, আগুন থেকে ভীতি তৈরি হতে পারে ওখানকার ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে। 9 নম্বর, 9th প্লেস এটি, লর্ড হচ্ছে অনিল,
এখানে যদি আমরা মেন এন্ট্রান্স করি, তাহলে ওখানকার যে যারা বসবাস করবেন তাদের স্বাস্থ্যের কিছু প্রবলেম দেখা দিতে পারে। তো এই হচ্ছে পূর্ব দিকের নটি যে অংশ, তার ক্ষেত্রে কোথায় মেন এন্ট্রান্স করলে ভালো হবে এবং কোথায় এন্ট্রান্স করলে কী ধরনের তার নেগেটিভিটি আসবে সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা থাকতে হবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।